হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অনাদার ব্লগ। আমি নূপুর, আর আমার চ্যানেল নূপুর অফিসিয়াল পুজতে তোমাদের সবাইকে স্বাগত। যে একটা কমেন্ট বারবার আসছে যে হেভি ওয়েলিং করে, মানে নিটপিকিং করতে, তো আমি সেলফ নিটপিকিং করব আর সিঙ্গেল ব্রেড বানাবো। তো ঠিক আছে, ভিডিওটা চলো স্টার্ট করা যাক বেশি দেরি না করে। আর তোমরা যে কমেন্টগুলো করো ওগুলো আমি দেওয়ার চেষ্টা করি, কিন্তু হয়ে উঠতে পারে না, মানে প্রত্যেক দিন একটা ভিডিও ছাড়ি তার জন্য। তো ঠিক আছে, চলো ভিডিওটা স্টার্ট করা যাক। আর আমি নিজেই সেলফ নিটপিকিং করব, কারণ আমার মায়ও নেই, আমার হাজব্যান্ডও নেই, আর আমি এখন আপাতত শ্বশুরবাড়িতে। তো ঠিক আছে, ভিডিওটা স্টার্ট করা যাক। ফার্স্টে আমি উডেন কম দিয়ে, এই যে আমার চিরুনিটা ভেঙে গেছে এই সাইডটাতে, মানে একটু লম্বা ছিল, তো ফার্স্টে হেয়ার ওয়েলিং করে নেব, তারপরে হালকা কম করে নিটপিকিং করে তারপরে একটা সিঙ্গেল ব্রেড বানাবো। তো ঠিক আছে, আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, বেল আইকনটি প্রেস করে দিও। আমার আগের থেকেই হালকা হেয়ার ওয়েলিং করা আছে, তার জন্য চুলটা এরকম লাগছে। তো আমার এই ডোবার দিকে ফেটে গেছে, আর বলেছিলাম না একদিন যে একজন সাবস্ক্রাইবার কমেন্ট করেছিল যে ডোবার দিকে ওয়েল দিতে, তো বেশি মানে যেদিন আমি হেয়ার ওয়েলিং করি সেদিন ডোবার দিকে দিয়ে দিই। এরপর আমি কম করে নেব, আর ব্যাকগ্রাউন্ডটা দেখতে কিরকম লাগছে প্লিজ একটু জানাবে কমেন্ট করে। তোমরা কি হোম রেমিডিজ ভিডিও দেখতে চাও, মানে আমার চুলটা কিভাবে বেড়েছে বা আমি চুলের যত্ন কিভাবে নিই, তাহলে প্লিজ কমেন্ট করো, আমি কিন্তু ওই ভিডিওগুলো বানাবো।
আমি এবার সেলফ নিটপিকিং করব। ঠিকঠাক দেখা যাচ্ছে, তো আমি আবার একটা সিঙ্গেল ব্রেড করব, সিঙ্গেল ব্রেড বানাবো। তো আমি সাইডে সিটি করেই বানাচ্ছি, এখন আর মাঝখানে সিটি করব না। এরকম ভাঁজ করে আমি একটা ক্লেচার দিয়ে দেবো। আমি ক্লেচার দিয়ে দিয়েছি, আপনারা চাইলে গাডারও দিতে পারেন। তো দেখো আমি কিন্তু রিকোয়েস্টটা পুরো করলাম, রাখলাম। ঠিক আছে, আজকের ব্লগ ভিডিওটা এখানেই শেষ করলাম। যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।